সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমানুল্লাহ আমানকে চিকিৎসার জন্য বিদেশ যেতে অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। তবে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে এক মাসের মধ্যে তাকে দেশে ফিরে আসতে হবে বলে আদেশে বলা হয়েছে। তার এক আবেদনের শুনানি শেষে সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আমানের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন। অন্যদিকে দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান। এর আগে 30 মার্চ আমানুল্লাহ আমান চিকিৎসার জন্য বিদেশ যেতে আদালতে আবেদন করেন। পরে 30 এপ্রিল আবেদনের শুনানির জন্য দিন ধার্য করেন আপিল বিভাগ। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় 13 বছরের সাজা পাওয়া ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানকে গত 20 মার্চ অন্তর্বর্তীকালীন জামিন দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে বিদেশ যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে বলে আদেশে বলা হয়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এ আদেশের পরিপ্রেক্ষিতে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন আমান। এদিকে গত 28 মার্চ হঠাৎ বুকের ব্যথা হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় আমানকে। সেখানে চিকিৎসা শেষে 29 মার্চ তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। ফয়সাল আহমেদ, আজকের সারাদিন।